বামফ্রন্টের যে প্রার্থী আমরা আমি বলেছিলাম ঐক্যবদ্ধভাবে লড়ব আমরা মিটিং করে কয়েক দফায় মিটিং করে আজকে সকালবেলা আবারও মিটিং করে আমরা সর্বসম্মতভাবে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন করেছি আগরতলা কেন্দ্রে লড়বেন সিপিআইএম এবং সেখানে সিপিআইএম প্রার্থী হবেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার ওনাকে আপনারা চেনেন উনি দুইবার গত বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন দুইবার ছয় আগরতলা কেন্দ্রে সংশ্লিষ্ট এলাকায় যোগ্যতার সঙ্গে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মেম্বার কর্পোরেশনের মেম্বার ছিলেন উনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে এই নারী নেত্রী কাজ করে যাচ্ছেন উনিই হবেন আমাদের বামফ্রন্টের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা নিয়ে টাউন বর্ধমানি আগরতলা শহরের আরেকটি কেন্দ্র এই কেন্দ্র বামফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে ফরওয়ার্ড ব্লকের চিহ্নে আপনারা ওনাকে ভোট দিতে হবে এই প্রার্থী হচ্ছেন শ্রী রঘুনাথ সরকার উনি একজন প্রাক্তন শিক্ষক কয়েকটি একটি প্রকাশনা সংস্থার সঙ্গে উনি সম্পর্কিত মানুষের কাছে একটা ভদ্রলোক হিসাবে এই এলাকায় বসবাসকারী দীর্ঘদিনের উনি সুপরিচিত আপনাদের কাছে অনেকের কাছে উনি হচ্ছেন আমাদের প্রার্থী বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসন কমলপুর মহকুমা ওখানে উপনির্বাচন এই তফসিল জাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন শ্রী অঞ্জন দাস উনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমলপুর মহকুমা কমিটির সম্পাদক এমএলএ হিসেবে জিতেছিলেন গতবার হেরেছেন উনি অনেক কয়েকবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি আমাদের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা নিয়ে উনি লড়াই করবেন যুবরাজ নগর কেন্দ্র ধন্যনগর মহকুমা যেখান থেকে রমেন্দ্র চন্দ্রনাথ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিতেছিলেন কয়েকবার ওই কেন্দ্রে ওনার প্রয়াণে এবারকার নির্বাচন হচ্ছে এই কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ ওনার বয়স 56 বছর ওনার বাড়ি হচ্ছে নয়াগ্রাম ওই ওই বিধানসভা কেন্দ্রের অধীনে একজন সিপিআইএম কর্মী ওনার বিশেষ পরিচয় হচ্ছে উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে ওই এলাকায় বিশেষ করে ধর্মনগর মহকুমায় উনি পরিচিত বিভিন্ন বিধানসভা পার্লামেন্ট নির্বাচনে উনি সিপিআইএম এর হয়ে পুলিং এজেন্ট গত রবীন্দ্রচন্দ্রনাথ যে নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন 2018-তে সেই নির্বাচনে উনি কাউন্টিং এজেন্টের ভূমিকা পালন করেছেন পুলিং এজেন্টের ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়তে বিশেষ করে অতিমারির সময়তে করোনা অতিমারির সময়তে মানুষের পাশে পাশে দাঁড়িয়ে ত্রাণ ওষুধ ইত্যাদি সাহায্য করে গেছেন এই ভদ্রলোক শৈলেন্দ্রচন্দ্রনাথ উনি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী আপনাদের মাধ্যমে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর কাছে এবং বিশেষ